আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আসিফ সম্পর্কিত নিউজ শফিক করা মামলায় বর্তমানে জেলে আছেন জনপ্রিয় সঙ্গী শিল্পী আসিফ তবে তার কারারক্ষের জীবন প্রচন্ড অসহনীয়ময় কারাগারে কয়েকবার মাথাও ঘুরে পড়েছিলেন আসিফ এই সময় তার কাছে কারারক্ষীরা গান শুনতে চান এতে প্রচন্ড বিরক্ত হন তিনি সূত্র জানায় কারাগারে আসিফকে সাধারণ ভবনে রাখা হলেও দাগি আসামিদের সঙ্গে রাখা হয়নি নাম করা শিল্পী হয় তাকে সাধারণ বন্দীদের সঙ্গে সূর্যমুখী সেলে রাখা হয়েছে কারা সূত্র আরও জানায় বৃহস্পতিবার আসিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার সালমা আসিফ মৃত তিনি আসিফকে কিছু ওষুধ ও কিছু ফলমূল দিয়েছেন ওষুধগুলো আসিফ বাসায় সেবন করতেন বুধবার ছয়জন আদালতে সিআইডি পাঁচ দিনের রিমান্ড চান মাননীয় আদালত রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করেন আসিফকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন আসিফ তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত পরিবার কারা সূত্রে জানা গেছে কারাগারে আসিফকে সাধারণ ছেলে রাখা হয়েছে সেখানে তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তবে তাকে মেডিকেল থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে আদালতে আসিফ জানান তার বিরুদ্ধে ছয়শ সতেরো গানের কপিরাইটের জন্য যে মামলা করা হয়েছে তা হয়রানি করার উদ্দেশ্য মাত্র এই সকল গানের মালিক তিনি নন এই সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এছাড়াও তার সব ব্যাংকের হিসাব দেখারও আহ্বান জানান এই সঙ্গীত শিল্পী এদিকে